আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি পেজের সকল ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভার কাস্টিং। যে বাইরের দেশে কয়টা পাম লাগাই পরে কাস্টিং করে, ফুটুর সব কাস্টিং করে লইতে পারে। দালাল তারা ভালো ভালো কোম্পানির নাম করে রিভার কাস্টিং কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়ে আসছেন, এবং যারা আসছেন, যারা ভুক্তভোগী, তারা রিভার কাস্টিং কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত নয়। কারণ আমরা হয়তো বা অনেকেই জানি না যে রিভার কাস্টিং মানে কি। রিভার কাস্টিং কোম্পানি মানে আসলে হচ্ছে যে রড সারাদিন ক্যারি করতে হবে, এটাই বাস্তব। এবং ঢালাইয়ের কাজ থাকলে রডের কাজ শেষ হওয়ার পরে অবশ্যই ঢালাইয়ের কাজ থাকে, সেই ঢালাইয়ের কাজটাও আপনাকে করতে হবে। এখন আমার পরামর্শ হচ্ছে, আমি নিজেও একজন ভুক্তভোগী, যদি আপনার সেরকম এবিলিটি থাকে যে আপনি রিভার কাস্টিং কোম্পানিতে কাজ করতে পারবেন, বা পূর্ববর্তী কোনো কোম্পানিতে আপনার অভিজ্ঞতা ছিল, অথবা বাংলাদেশে আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, হয়তো বা দেশে রাজমিস্ত্রির কাজ করছেন, যদি এরকম কোনো আইডিয়া থাকে বা আপনার অভিজ্ঞতা থাকে পূর্ববর্তী কোনো, তাহলেই শুধু আপনি কেবল রিভার কাস্টিং কোম্পানিতে আসতে পারেন। এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ শুধু। কারণ এই রিভার কাস্টিং কোম্পানিতে দেখা যাবে যে আপনার দিনভর সারাদিন আপনার কেরির কাজ করতে হবে, এবং ঢালাইয়ের সময় ঢালাইয়ের কাজ করতে হবে। সো একজন মানুষ সারাদিন কেরি কেরি কাজ করতে গেলে কিন্তু সে এমনিতেই টায়ার্ড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো আমাদের বাংলাদেশি কিছু দালাল আছে যারা বলে যে ভালো কোম্পানি মেইনকন বলে তাদেরকে রিভার কাস্টিং কোম্পানিতে নিয়ে আসেন, পরবর্তীতে দেখা যায় যে তাদের খুব কষ্ট হয়ে যায় এবং তারা শেষমেশ কোম্পানি ত্যাগ করতে বাধ্য হন। সো যারা এখন বর্তমানে বাংলাদেশে আছেন তারা খুব ভেবেচিন্তে পা ফেলবেন ফিউচারে, যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেটা বিবেচনা করার জন্য। আপনার পরিচিত কোনো ফ্রেন্ড থাকলে তাদের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন, এবং অবশ্যই তাদের পরামর্শ অনুযায়ী আপনি সিঙ্গাপুরে এন্ট্রি করলে আশা করি সেটা ভালো হবে। তো রিভার কাস্টিং সম্পর্কে আমি যতটুকু জানছি, আমি নিজেও একজন ভুক্তভোগী, আশা করছি আপনাদেরকে সেই ধারণাটা বিন্দুমাত্র হলেও পৌঁছাতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বেস্ট অফ লাক।